আমার নাম অনিল গঙ্গোপাধ্যায়, তবে অনিল কুমার গঙ্গোপাধ্যায় নামে আমি পরিচিত। আমার দাদার নাম সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় একজন বিখ্যাত কবি এবং লেখক, তার জন্ম এই বাংলাতেই হয়েছিল। তখন মানে ভৌগোলিক নাম ছিল পূর্ববঙ্গ। সেখানে আমাদের মামা বাড়ি আছে আমগ্রাম, সেখানে আমার দাদার জন্ম হয়। আমার বাবা অবশ্য কলকাতায় চাকরি করতেন, স্কুলে কাজ করতেন, এই জন্য আমাদের এখানে যাওয়া আসা ছিল গরমের ছুটিতে, পুজোর ছুটিতে, বড়দিনের বন্ধ, তাছাড়া অন্যান্য কিছু কিছু অকেশন। সেই সময় এক বছর আমাদের পুরো এখানেই থাকতে হয়েছিল, কারণ দ্বিতীয় মহাযুদ্ধের সময় স্কুল বন্ধ হয়ে গেছিল কলকাতা থেকে। তখন দলে দলে লোক নিজের দেশে নিজের গ্রামে চলে যাচ্ছিল, আর তখন তো দেশ বিভাগ তো হয়নি, ফলে এটাই আমাদের দেশ ছিল। আমাদের আত্মীয়রা তখন ছিলেন, আমার জ্যাঠামশাই, কাকা, সবাই ছিলেন। তো আমরা সেখানে এখানে এসে সেই এক বছর তো বেশ ভালোভাবে কাটিয়েছিলাম। এই কথা বলার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমার মনে হয় যে একজন লেখকের কাছে তার শৈশবের স্মৃতি খুব গুরুত্বপূর্ণ, এবং সমস্ত জীবন শৈশবের স্মৃতি তিনি কখনোই ভুলতে পারেন না, বা তার নানান লেখার মধ্যে ছাপ পড়ে। আমি দাদার একটা উপন্যাস আছে, আপনারা হয়তো পড়েছেন, পূর্ব পশ্চিম, সেখানে মুক্তিযুদ্ধের যেরকম সজীব বর্ণনা আছে, তাহলে মুক্তিযুদ্ধ সম্বন্ধে তিনি কতটা ওয়াকিবহাল সেটা বোঝা যায়। আসলে শুধু বই পড়ে হয় না, আর মুক্তিযুদ্ধের অনেকের সঙ্গে ইভেন আমিও আপনাদের ওই ভারতবর্ষে যারা মুক্তি সেনা বিভিন্ন নামে তখন ছিল তাদের তাদের তখন দেখেছি, কথা বলেছি। আর বাংলাদেশ যখন, এবং বাংলাদেশের জন্য কবিতা বা লেখার মধ্যে তো দাদার আছে, এছাড়া সক্রিয় সাহায্য যাতে বলে সেটাও দাদা এবং তার বন্ধুদের আমরা করতে দেখেছি, শুনেছি ইত্যাদি। এবং সেই সময় যে প্রতিটি মানে দিন যে কে কি উদ্বেগে আমার দাদা কাটত সেটা আমি সচক্ষে দেখেছি, কারণ সেটা তো তার জন্মভূমি, সেই জন্মভূমির উপর এরকম আক্রমণ আর এরকম ভাবে আত্মত্যাগ, মানে পাইলে নিজে গিয়ে লড়াই করে এরকম একটা ব্যাপার। কিন্তু দেশটা তো আলাদা, ইচ্ছে থাকলেও সংস্কার করা যায় না। আর যখন আপনার বাংলাদেশ তৈরি হলো, যে সময় বাংলাদেশ যাওয়াটা খুবই বিপর্যয় হচ্ছে, সেই সময় কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে বাংলাদেশ দ্বারা ছুটে এসেছিল, অর্থাৎ সেই গড়াস্তে। এবং দেখবেন আপনি অ্যালেন গিন্সবার্গ বলে একজন আমেরিকান কবি, বিট কবি, তার একটা বিখ্যাত কবিতা আছে কি নাম দিয়ে, সেখানে দাদাকে নিয়ে কিভাবে ছুটে উনি বাংলাদেশে এসেছিলেন এই উল্লেখটা রয়েছে। দাদার সঙ্গে তো বাংলাদেশের শিল্প সাহিত্যিকদের ভীষণ ঘনিষ্ঠতা এবং মেলামেশা ছিল। দাদা এই আপনাদের এই বাংলাদেশে দাদা বহুবার এসেছে, এবং আজকে আমার পক্ষে শুধু মানে আমার পক্ষে একটা মিশ্র অনুভূতি, সেখানে আনন্দের থেকে দুঃখের অনুভূতিটা বেশি। কেননা যে আজকে মাত্র অল্প কদিন আগেই তো আমার দাদা চলে গেছেন, এই সময় তো আমার দাদা আসার কথা, আমার দাদাই তো ইন্টারভিউ দেবেন, এবং আমার দাদার যে ফিলিংসটা সেটা সরাসরি শুনতে পারলে আপনাদেরও আমি জানি যে খুব ভালো লাগতো। দাদার বহু লেখায় ঢাকা বেড়াতে আসার বর্ণনা আছে। এই তো আমি কালকেই পড়ছিলাম, পায়ের তলায় সরষে বলে দাদার একটা বই আছে, পড়ছিলাম। সেখানে আপনার এই বাংলাদেশ সম্বন্ধে দুটো অন্তত দুটো আপনার বর্ণনা রয়েছে, এবং আপনাদের ঢাকার মানুষদের যে উষ্ণ আতিথ্য, বা এখানে বাংলা ভাষা নিয়ে যেটা বিশাল ব্যাপার হচ্ছে, শুধু বাংলা ভাষা নয়, চিত্রকলা থেকে শুরু করে সব ব্যাপারে যেটা বলা যায় তো নতুন করে যজ্ঞ তৈরি হচ্ছে, এটা তো আমার খুব ভালো লেগেছিল। সেই সব অনুভূতি গুলো ওখানে আছে। সেই সময় তো অন্য লোকের মতো দাদাও তো ভীষণ খুশি হয়েছিল, এবং বাংলাদেশে তো ছুটে গিয়েছিল, বাংলাদেশের মানুষও বারবার তাকে দেখেছে। আর ওই সময় দাদার সঙ্গেও বহু লোক যোগাযোগ করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও, হ্যাঁ, আর যখন স্বাধীন হলো তখনও। সুতরাং সেই সময় একটা অন্য উন্মাদনা, আমাদের ওটা ভালো লাগতো যে আমার দাদা গেছে সেই আমাদেরই সেই জন্মভূমি, মানে সেখানে গেছে, এর একটা উদ্দীপনা অনুভব করতাম। আর সত্যি কথা বলতে কি,
যে আমাদের পুরো বাঙালি এখানে আমাদের ও দেশের যারা লোক ছিল তাদেরও একটা অদ্ভুত উন্মাদনা দেখেছিলাম। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে যেন মনে হলো যে সে ব্রিটিশ পিরিয়ডের পরাধীনতা থেকে যে স্বাধীনতা পাওয়ার যে একটা স্মৃতি বা যে উৎসব সেটা যেন এরা আমরা আমরা যেন নতুন করে এটা অনুভব করলাম। আসলে সেই যে পরাধীনতা যুদ্ধ থেকে স্বাধীন হওয়া তখন আমাদের শৈশব ছিল, আমরা তখন ওইগুলো শুনেছি, অল্প অল্প উদ্দীপনা অনুভব করেছি। আর এই সময় আমরা যখন ফিল করতে পারলাম যে স্বাধীনতা পাওয়ার আনন্দটা কি, এই জিনিসটা আর কি। সেখানে তো দাদা তো উচ্ছ্বসিত হবেই।